আপনারা অনেকেই জানেন না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়ক নায়িকা এবং অভিনেতা অভিনেত্রী আছে যারা সম্পর্কে একে অপরের আত্মীয়। আপনারা কখনোই কল্পনা করেননি যে এরা বাস্তবেই আত্মীয়। তাই আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কে কার আত্মীয়। প্রযোজক কলিমুদ্দিনের ছেলে অভিনেতা আলমগীর, তার মেয়ে একই আলমগীর, আলমগীরের দ্বিতীয় স্ত্রী সঙ্গীত শিল্পী রুনা লায়লা, রুনা লায়লার মেয়ে কণ্ঠশিল্পী তানি লায়লা, বর্তমানে জনপ্রিয় নায়িকা দিঘি, দিঘির মা অভিনেত্রী দোয়েল, দোয়েলের স্বামী অভিনেতা সুব্রত, এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী সমি কায়সারের ভাই স্বাধীন কায়সার একজন সঙ্গীত শিল্পী, সমি কায়সারের চাচা বিখ্যাত পরিচালক জহির রায়হান, জহির রায়হানের স্ত্রী অভিনেত্রী সুসন্দা, সুসন্দা জনপ্রিয় চিত্রনায়িকা, সুসন্দার দুই বোন ববিতা এবং চম্পা, আর এই তিন বোনের চাচাতো ভাই জনপ্রিয় নায়ক রিয়াজ। রিয়াজ বিয়ে করেছেন মডেল মুসফিকা তিনাকে। তবে মজার ব্যাপার হলো, নায়ক রিয়াজ এবং ববিতার আত্মীয় হলেন নায়ক ওমর সানি। ওমর সানি সম্পর্কে রিয়াজের ভাতিজা হন, আর ববিতারা তিন বোন সম্পর্কে ওমর সানির ফুফু হন। এদিকে ওমর সানির স্ত্রী জনপ্রিয় নায়িকা মৌসুমি, মৌসুমির ছোট বোন অভিনেত্রী রিন জামান, নায়করাজ রাজ্জাকের দুই পুত্র, নায়ক বাপ্পারাজ ও সম্রাট, বিখ্যাত পরিচালক খানাদরের ছেলে কণ্ঠশিল্পী আগুন, এবং আগুনের তিন খালা সাবিনা আসমিন, ফরিদে আসমিন ও জিয়া খান, এরা তিনজনই বিখ্যাত কণ্ঠশিল্পী। ষাটের দশকের নায়ক গোলাম মোস্তফার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, সুবর্ণা মোস্তফার প্রাক্তন স্বামী বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদিকে ডিভোর্স দিয়ে সুবর্ণা বিয়ে করেন পরিচালক বদরুল আলম সৌদকে। এক সময়কার জনপ্রিয় নায়ক সোহেল রানার ছোট ভাই আরেক জনপ্রিয় নায়ক রুবেল, সোহেল রানার ছেলে মাস রেজাও একজন অভিনেতা, সোহেল রানা ও রুবেলের বোনের মেয়ে অভিনেত্রী তানিয়া, তানিয়ার প্রাক্তন স্বামী কণ্ঠশিল্পী এসআই টুটুল, জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু, মিলুর বড় ছেলে কণ্ঠশিল্পী প্রতীক হাসান, আর ছোট ছেলে মডেল এবং সিঙ্গার প্রীতম হাসান, আবার প্রীতম হাসানের স্ত্রী অভিনেত্রী শাহতাজ মনিরা হাসেম, প্রতীক হাসান ও প্রীতম হাসানের চাচাতো ভাই অভিনেতা জায়েদ খান, ঢালিউড কিং শাকিব খানের প্রথম স্ত্রী নায়িকা অপু বিশ্বাস এবং দ্বিতীয় স্ত্রী নায়িকা বুবলি। প্রিয় বন্ধুরা, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন বাংলা সিনেমা জগতে কে কার আত্মীয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।